সময় দিলে যৌথ ভাবে কোভিড কে লড়াই করবো সারা দেশে এবং রাজ্যে। এখানে আমাদের মধ্যে সহমতের ভিত্তিতে সহমর্মিতার ভিত্তিতে আমরা এগুলো করবো এবং অ্যাসেম্বলি কবে হবে আমরা বুঝতে পারছি না এই সিচুয়েশনের মধ্যে, সেটা অ্যাসেম্বলি পার্টি ঠিক করে। আর লকডাউন তো আমরা আমি আলোচনা করেছি, সবাই যে একমত আমার সাথে তা নয়, যেমন সূত্রও বলেছিলাম আমি লকডাউনটা একটু আলাদা আমার ওপিনিয়ন আছে। আমরা যেমন এটা আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত বলছি, আমি কল করে দিলাম পার্টিকে আর অভিনেতাকে বলেছি যে এটা যদি আপনারা আপনাদের ওপিনিয়নের ভালো হয়, কেউ বলছে ফলো দি বান, কেউ বলছে আমার একটা আলাদা ওপিনিয়ন আছে, কেউ আমার লকডাউন 4 দিনই অ্যানাউন্স হয়েছিল সেটা নিয়েও ওপিনিয়ন আছে, তা কি হয়? কিন্তু আসার তো ফাইনালি একটা এন্ড আমরা দেখি, আমরা বলছি যেহেতু কোভিডটা সারা দেশে বাড়ছে আমাদের দায়িত্ব একটু হলেও যদি দেশটাকে হেল্প করতে পারি একটু বলি, সেই জন্য আসুন আমরা চেষ্টা করি আর একটু লকডাউন বাড়াবার জন্য। বাট আমাদের রিল্যাক্সেশন দেখি স্কুল কলেজ সবই ইউনিভার্সিটি সবই বন্ধ আছে 31 জুলাই পর্যন্ত, কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা নামে একটা ডেট অ্যানাউন্স করেছিল পার্থ চট্টোপাধ্যায়, উচ্চ উচ্চ মাধ্যমিকে 3টে পরীক্ষা বাকি আছে যার জন্য প্রবলেমে পড়েছে, সেটা সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে যদি যেটা করবেন করেছে সেটা দেখিনি। তো সিবিএসসি আইসিএসসিও তো আছে, সুপ্রিম কোর্টে আছে দেখিনি, সুপ্রিম কোর্টে কেন আসবে দেখিনি। অর্থাৎ আমি মনে করি যে আমাদের যেমন চলছে গভর্নমেন্ট সেক্টরেও যেমন আমরা যেভাবে স্ট্যান্ডার্ড করে করছি, আমরা সেটিমেন্ট করে করছি সেভাবেই করবো, কারণ যেহেতু রোগটা খুব সাংঘাতিক চিন্তা করার কারণে ট্রিটমেন্ট কিন্তু আমাদের চিকিৎসকরা ভালোভাবে করছেন, নার্সরাও করছেন, হেলথ ওয়ার্কাররাও করছেন। চিন্তা করবেন, আমি প্রাইভেট হসপিটালগুলোকে বলবো যে আপনারা প্লিজ দয়া করে ভয় না পেয়ে চিকিৎসাটা ভালো করে করুন। ইভেন আমাদের এখানে যে কজন মারা গেছে আমরা একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারলে আমি বিশ্বাস করি অনেককেই হয়তো আমরা লাস্ট মোমেন্টে আরো একটু বেশি করে ভালো করে বাঁচাতে পারি।